Hi guys, good morning. Welcome back to my Bangla Vlog channel. A brand new day and a brand new vlog. So, without any further ado, chalo ajke din take start kora jak. And I hope tomader ajke vlog ta dekhte khub 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 bhalo lagbe. Ekhon din take start kori. এই দেখো আজকে সুরজ লুচি বানাচ্ছে সুরজ কি কিয়া বলতো ইসকো হ্যাঁ বলছে লিচি ও এটা তো লিচি নেই তো আম বানা লিচি বানা লিচি না লিচি না আম বানাতে সুরেন চলে গেছে এখন লুচি বানিয়ে দিয়েছে কালকে অমিত চিকেন কষা যেটা ছিল সেটাকে সুরেশকে বলে একটু গরম করে দিয়ে যাও লুচি আর নাকি চিকেন কষা খাবে তার সাথে সাথে ও নাকি সালমান খানের মুভি দেখবে অমিতের নাকি লুচি খাওয়া হয়ে গেছে কালকে থেকে বলছে লুসি লুসি আচ্ছা লুসি কি লুসি কি লুচি দেখে লুসি লুসি বলে যাচ্ছে সব থেকে ভালো হচ্ছে আজকে সুরজ কইছে লুচিকে বলছে লিচি কি বলছে লিচি আপ খাও কেন কি লিচি লিচি আমি আম আম খাওঙ্গা আম বানা তাড়াতাড়ি এখন ফ্রেশ ট্রেশ হয়ে ওঠ আজকে বেরানো ফেরানোর আছে অনেক জায়গায় যাওয়ার আছে আজকে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে তুই জানিস তো যেখানে তোর একা একা যেতে হবে অমিতকে বলছি অমিত জান একটু চেঞ্জ করে নিয়ে আয় না জান না কি হয়েছে তুই একা একা যা কি চেঞ্জ করে নিয়ে চলে আয় বলছে কিছুতেই আমি যাবো না যখন কেস খাওয়ার পালা তখন তুই আমাকে পাঠাচ্ছিস একা একা চেঞ্জ করার জন্যে যেটা আমাকে ওই লোকটা বকা লাগাতে পারে মনে হয় না চেঞ্জ করে দেবে কিন্তু আমরা অনেক টাকাতে পর্দাগুলো কিনেছি বেসিক্যালি দেখতে তো ভালো লাগছিলো কিন্তু কি জানো তো মানে রুমের মধ্যে না সেই হ্যাপি ভাইবটা দিচ্ছে না খুব না কিরকম স্যাড ডাল টাইপের ভাইব দিচ্ছে আমি আর অমিত ওরম টাইপের পার্সন না তো আমাদের ভাইবের সাথে আমার মনে হয় ম্যাচ খাচ্ছে না তো সামথিং যেটা একটু কালারফুল হবে বা একটুখানি ব্রাইট হবে এরকম আমাদের জন্য বেটার মানে ভালো ফিল হয় এটাতে না কিরকম একটু ডার্ক ডার্ক ফিল হচ্ছে সেই জন্য এটা চেঞ্জ করতে হবে এই নিয়ে আমার ল্যাপটপে কয়েকটা কাজ করা আছে অনেকগুলো ইমেলে রিপ্লাই করতে হবে তো সেটা বসে আমি এখন করে নিই পাক্কা 45 মিনিট ধরে আমি সব ইমেলে রিপ্লাই করলাম আর যা যা কাজ ছিল সেটা করলাম কি হয় না প্রত্যেক দিন যেহেতু অমিতের অফিস থাকে তো ও ওখানে বসে থাকে সকাল থেকে রাত মানে বিকেলবেলা হয়ে যায় 7টা 8টা হয়ে যায় ও ওখানেই বসে থাকে আর ল্যাপটপে আমি একটুখানি ডেস্কে না বসে আমি কাজ করতে পারি না এবার যে 7টা 8টা হয়ে যায় তখন আমরা একটুখানি বেরাই তারপর এসে তখন আমার আর কোনো মেলে রিপ্লাই করতে ইচ্ছা করে না তখন মনে হয় যে আমি আরামসে একটুখানি বসি অমিতের সাথে গল্প করি এই করে আমার অনেক কাজ পেন্ডিং রয়ে যায় কিছু কিছু ইমেল রিপ্লাই করাটাও পেন্ডিং রয়ে যায় যদিও মোবাইল থেকেও মাঝে মাঝে আমি ইমেলে রিপ্লাই করে দিই এনিওয়েজ আজকে সুরজকে দিয়ে সকাল সকাল আমি উঠে গেছিলাম আমি আর সুরজ মিলে আমি আর সুরজ না আমি সুরজকে ভিডিও দেখেছিলাম সুরজ একটা স্পেশাল জিনিস বানিয়েছে সেটা কি দেখাচ্ছি দাঁড়া এই দেখো আজকে সুরজকে বলে আমি এইটা রান্না করিয়েছি উপরটা হালকা একটুখানি জল মতন আছে বলে এরকম লাগছে এটা বেসিক্যালি হচ্ছে হলো মুগের ডাল ভেজিটেবল মুগের ডাল বলে না পুরো সেই রকমও বানিয়ে গেছে যদিও কী বলতো অমিত একটু আগে এসে একটুখানি মানে হয় না ওই সেই কিছু না জিনিস পেলে শোকে তো বলছে কি রিয়াঙ্কা গন্ধটা এখন অবধি অতটা ভালো আসেনি তো আমি একটুখানি ঘি দিয়ে এখন এটাকে ঠিক করব বেসিক্যালি আর একবার ফোড়ন দেবো আর একটুখানি উপর থেকে ঘিও দেবো এটা হচ্ছে হলো আমাদের দুপুরে স্পেশাল মেনু আই হোপ ভালোই করেছে বানিয়ে তো নিলাম ডাল কেমন হয়েছে কে জানে বেসিক্যালি সুরজই বানিয়েছে আমি লাস্টে একটু শুধু ঘি দিলাম একটু ফোড়ন দিলাম একটু চিনি দিলাম চেষ্টা করলাম যেটা যেন আমাদের যেরকম আমরা বাড়িতে খাই সেরকম যাতে টেস্ট করে ফার্স্ট টাইম তো কেমন হবে সেটা জানি না নেক্সট টাইম একবার আমিও ট্রাই করে দেখবো এটা এখন যাই কি ফরেভার ফ্রেশ হয়ে নিই সবে স্নান করতে হবে এর মধ্যে অ্যাকোয়াগার্ডের লোকটা এসে গেছে লাগানোর জন্য আর কিছু লাগবে না অমিত এখন একটুখানি বেড়েছে কয়েকটা স্ক্রু নিয়ে আসবে কেন কারণ ওই যে আমরা যে এইগুলো এনেছি না ফটো ফ্রেমগুলো তাহলে উনি একবারে লাগিয়ে দিয়ে যাবে টাটা তাড়াতাড়ি গিয়ে নিয়ে আশা করছি পেয়ে যাবি আর কয়েকটা এক্সট্রা সাইজেরও নিয়ে আসিস হ্যাঁ সাবধানে যাস টাটা অমিত আমাকে দায়িত্ব দিয়ে গেছে বলছে আমি থাকবো না তুই এখানে দায়িত্ব সব দেখবি যে ঠিক মতন হচ্ছে কি হচ্ছে না অল সেটার মধ্যে নাকি ওয়াইফাইও আছে সেইভাবেই নাকি কী সব ক্যালকুলেশন হয় এই সেখানে দায়িত্বেই দেখি যে ঠিক মতন রেজিস্টার হচ্ছে কী হচ্ছে হলরুমটা লাগিয়ে নিয়েছি দূর থেকে দেখো কি সুন্দর লাগছে ভালো লাগছে আমার প্রজাপতিগুলো তো সব উড়িয়ে দিয়েছিস তো প্রজাপতিগুলো উড়াইনি আয় দেখাচ্ছি আয় এখানে করেছি কিন্তু যাতে বৃষ্টিতে না বেরোয় তাই জন্য এটাকে করেছি আর অমিতের যে ওয়াশরুমটা আছে সেখানেও খুব সুন্দর করে আমি প্রজাপতি লাগিয়ে দিয়েছি
যাতে আরামসে বসে বসে প্রজাপতি দেখতে পারে আর ওয়াশরুম করতে পারে। যাই হোক এখানে এসে সত্যি খুব সুন্দর লাগে, যেন পারফেক্টলি আমরা সোফার সাথে ম্যাচ খাচ্ছে, বল ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগে আমার, সত্যি খুব ভালো লাগে। এরা তো মনে হচ্ছে খুব প্রপার, পুরো মনে হচ্ছে হয় না যে ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি এরকম। তো এইদিকে কোনো গাছ লাগাতে হবে, না ওটা বলিনি আমি, এটা তো বলিনি আমি, বলছি ওখানে গাছ লাগাবো। হ্যাঁ ওখানে একটা গাছ পাঠবো, আরো টুকটাক অনেক কিছুই করা বাকি আছে। প্রথমে ছিল অমিতের এখানে পর্দাটা চেঞ্জ করাটা বাকি আছে। এনিওয়েজ আজকে প্রচুর লেট হয়ে গেছে, ফ্রেশ হতে পারিনি, অনেকক্ষণ লাগলো, প্রায় এক দেড় ঘন্টা লেগে গেল সবকিছু করতে, আবার স্ক্রু আনতে গেছিল। এখানে চলে এখানে দেখি দিই কিচেন আওয়াজ খুব খারাপ, অপরিষ্কার করতে হবে। এবার যাই হোক এটা দেখো, এটাও লাগানো হয়ে গেছে, কি সুন্দর লাগে বল। পুরো চকচক করছে এখানে, রিয়াকে পুরো পরিষ্কার করে দিয়েছি, থ্যাংক ইউ রিয়াকা, থ্যাংক ইউ, খুব সুন্দর পরিষ্কার করেছিস। ফ্রেশ হওয়ার আগে এসছে, অনেক বেজে গেছে, সাড়ে চারটে বেজে গেছে। তারপর এখন কি করবি তুই? হ্যাঁ ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর আমি ঘুরতে যাবো, আজকে আমার প্ল্যান আছে। সেটা তো বলিস নি। হ্যাঁ বলবো কেন, আমার প্ল্যান আছে, তোর তো প্ল্যান নেই না? সেটা তো আমিও জানি না, না তাই বলতে তো হয় নাকি। যাই হোক এখন থেকে আমাদের এই জল আছে, আজকে হয়তো খাবো না। এই জলটা কি বন্ধ করেছিস তুই? না এমনি বন্ধ হয়ে গেছে না। এই রে জানা তো অমিত নিচ্ছিল না অনেকদিন ধরে, বলছে অমিত একটা অ্যাকোয়াগার্ড নিয়ে, অ্যাকোয়াগার্ড নিয়ে এই সেই হ্যান তা, বলছে না লাগবে না এই না সেই না, অনেক বকে 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 ফাইনালি আমি তারপর অর্ডার করেছি। কেন বলো তো? কারণ অমত 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 এইটা হচ্ছে অমিতের ওয়াশরুম, আর এখানে আমি এরকম প্রজাপতি লাগিয়ে দিয়ে গেছি, দেখতে পারো দাঁড়াকে, এখানে এরকম ভাবে প্রজাপতি লাগিয়ে দিয়ে গেছি। এটা অমিতের ওয়াশরুম কেন? কারণ এখানে গিজার আছে, অমিতের একটুখানি গরম জল লাগে তাই জন্য। আমাদের এই ফ্ল্যাটে দুটো ওয়াশরুম আছে, তো যেহেতু আমরা দুজনই মাত্র মানুষ আমরা ডিভাইড করে নিই, এই জন্য অমিত বলে না যে ব্যালকনি আলাদা ওয়াশরুম আলাদা, সব এরকমভাবে আমরা ডিভাইড করে নিই। আর এই জায়গাটা দেখো এত সুন্দর লাগছে যে আমার পুরো মন ভরে যাচ্ছে। তোমাদেরকে একটা জিনিস বলে আছে, সেটা কি? সেটা হচ্ছে সবাইকে ঈদ মুবারক, শুভ অক্ষয় তৃতীয়া। আশা করছি তোমরা সবাই এই দিনটাকে খুব ভালো করে এনজয় করবে, ফ্যামিলির সাথে স্পেন্ড করবে, বন্ধুদের সাথে ঘুরতে যাবে, অনেক ভালো ভালো খাবার খাবে, ভাইয়ারে মুভি দেখবে, কিসি কা ভাই কিসি কি জান দেখবে, সেটা যদি দেখো তাহলেও জানিও। যাই হোক যাই করবে না করবে ভালোভাবে এনজয় করো, আর আমাকেও লিখে জানিও যে আজকের দিনে তোমরা কিভাবে এনজয় করলে। দ্যাট ইজ ইট, এখন আমি তো বেরোচ্ছি, অমিত তো রেডি হয়ে আছে, কেন হয়ে আছে আমি জানি না, আমি ড্রাইভার তাই না গো, ও রেডি হয়ে আছে কেন আমি জানি না, কারণ আজকে ওর ইনভিটেশন তো নেই, বাট স্টিল ও উনি কি, আমি একটা এমন জায়গায় যাচ্ছি যে আমার সাথে আমি অলরেডি বলে দিয়েছি আর অলসো ইনভাইটেড আমি, কোথায়? হোয়াটসঅ্যাপে। সব মিথ্যে কথা বলো, এখন যে তোমাদের সাথে শো অফ করছো, আই এম অলসো ইনভাইটেড, আর ও কোনো ইনভিটেশন নেই, আজকে আমরা গার্লস গ্যাং আলাদা করে ঘুরতে বেড়াচ্ছি, অমিতের অন্য প্ল্যান আছে হয়তো সপ্তমের সাথে। অমিত এখন গাড়ি বার করছে, মতি আর মতি বোনকে কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় গেছে কে জানে। অমিত বলছে ওরা নাকি এই সময় থাকে না, এই সময় নাকি ওরা ঘুরতে যায়, কোথায় ঘুরতে যায় আমিও জানি না। বাট এটা সত্যি কথা বলছে, সকালবেলা যখন আসি না ওদেরকে এই টাইমটা দেখতে পাই না, আমার নাকি গরমের জন্য ওরা মনে হয় কোথাও একটু লুকিয়ে লুকিয়ে থাকে। আজকে আমরা এখানে যাচ্ছি, হ্যাঁ অমিত ছিল বলছি কি স্পা, তোরা কি স্পা করাতে যাচ্ছিস রিয়াঙ্কা, তোরা আমাকেও নিয়ে যাও, আমার খুব কোমরে ব্যথা, খুব উপকার হয়ে যায়, বলছি তোরা করিস পাশে আমি আমি করে নেবো, কোনো অসুবিধা নেই। আমি বলছি কি না রে, ওটা একটা রেস্টুরেন্ট বা ক্যাফে হবে, ওখানে আমার স্পা হয়, বলছে তোরা যদি লুকিয়ে লুকিয়ে আমাকে যারা স্পা করেছিস তাহলে ভগবান তোদেরকে পাপ দেবে, আমার একই কোমরে ব্যথা, গায়ে ব্যথা, পায়ে ব্যথা, বলছি তোর এত ব্যথা কেন এই অল্প বয়সে? সেটার কোনো উত্তর নেই, কেন ব্যথা নিস? চিকেন খেয়ে খেয়ে, শুনছিস? চিকেন খেয়ে দেখে ঠিক আছে। সবকিছু প্লাস ঘর বাড়ি গুছিয়েছে, ড্রিল মেশিনে সব ধুলবালি মুছে নিজে রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে এসেছে, এখন আমরা ওয়েট করছি কখন আকাশের আদিকে আসবো, ওদের সামনে দেখা করবো,
রিয়াঙ্কাকে ছেড়ে তো আমি বাড়ি চলে যাবো। আমি যাবো আমি একা যাবো না গালাগালি খেতে। তো এখন ওয়েট করছি, আমি তো তোকে একবার বলছি তুই একা যা, আমি বলছি একসাথে যাবো, তুই বলছিস তুই যা। গাড়ি নিয়ে তো বাইরে ছেড়ে দেবো, তুই একবার চেঞ্জ করে নিই বলেছিস না, একবারও বলিনি। তো এখন ওয়েট করছি, ওরা আসুক তারপর যাই একবারে। আমরা আজকে এইখানে যাবো, এখন দেখতেই পাচ্ছ সন্ধ্যে হয়ে এসছে, এখনো তানিয়া রাধিকে এসে পারেনি, এক্ষুনি চলে যাবে। আমরা আজকে ওখানে যাচ্ছি। কোন লোক দেখলে তো লজ্জা পেয়ে যাচ্ছি না, ব্লগার তো লজ্জা পাস না, আমাকে দেখ। মশা মারছে, ধুয়ো দিচ্ছে, মশা ধুয়ো কি লাগছে। আরে তিনো একসাথ ক্যাম্প মে আ জানা। Bye, 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 jao Dayan, bye. Cap se aana. Ola Uber zinda hat, bye bye. Hum yahan cafe pe to yeche bandi chitta korte yeche, bye bye. মানে এটা শাড়ি এসে লাগা কি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে সচ মে। তো এখানে একটা স্পেশালিটি আছে, সব কিছুরই একটা হেলদিয়ার ভার্সন পাওয়া যায়। তানি আমার সরি রাধিকা আমাকে এটাই বলছে না, সব কুচকা এক হেলদিয়ার ভার্সন হ্যাঁ। তো দেখছি আমরা এখন কি অর্ডার করি, ভিগান হ্যাঁ। আমরা জাস্ট দেখছি এখন কি অর্ডার করা যায়, এখন তানিয়া আসবে, তারপর আমরা আরো কিছু অর্ডার করবো। দেখে নাও তানিয়া ফাইনালি এসে গেছে, এখন অমিতা রাখছে অনেকে আছে। কি তোরে যাসনি এখনো? না এ রাম চলে এসছে ওদের ড্রিঙ্ক। ওয়াও কি সুন্দর লাগছে দেখতে। এটা ইয়ে কিসকা হ্যায় এখানে সব ও কফি কি এখানে সব বেজ। হ্যাঁ এই জন্য আমি খাচ্ছি না, এই জন্য এটা তানিয়া গ্রিন টি। আমি আর একসাথে কিছু খাবো না, আমরা বেরিয়ে যাবো এখন, আমরা এক্ষুনি বেরিয়ে যাবো। অনেকক্ষণ পরে ব্লগ করছি, ফাইনালি আমাদের খাবার এসে গেছে। তোমাদের দেখিয়েও দিচ্ছি কি অর্ডার করেছি আমরা। ও বুমেং নে না, তানিয়া বুমেং নেবে। তো আমি আবার এটাকে ঢেকে তারপর আবার খাবো। আমি আর একসাথে বেরিয়ে যাচ্ছি এখন, মেয়েরা কন্টিনিউ করবে, আমি আর বাড়ি চলে যাবো, একটু অফিসে কাজে সেটা কন্টিনিউ করবো ওখানে বাড়িতে গিয়ে। আর রিয়াঙ্কা আসবে, তারপর ও আসলে ওখানে ওকে নিয়ে তারপর যাবো পর্দার দোকানে, পর্দাটা চেঞ্জ করবো। তখন আমি বেরিয়ে যাচ্ছি, একসাথে বেরিয়ে যাচ্ছে, আমি আমার গাড়ি নিয়ে আস্তে আস্তে টুকু 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 করে বাড়ি চলে যাবো। ফার্স্ট টাইম আমি আজকে চপস্টিক ট্রাই করবো, মানে কবি ট্রাই নিয়ে গিয়ে নেবো। আমরা এত গল্প করতে ব্যস্ত আছি যে আজকে ব্লগটা একটুখানি কম হবে, আবার বেরিয়ে আমি ব্লগ করে নেবো। বেডিং এর দোকানটা এসেছিলাম আজকে, রিয়াঙ্কা আসলে লেট হচ্ছে, তো আমি চলে আসলাম সত্যমকে নিয়ে। থ্যাঙ্ক গড উনি দিয়ে দিয়েছে, কোনো ঝামেলা ঝঞ্ঝট কিছু করেনি, বাট লোকটা ভালো, দুবার আসলাম চেঞ্জ করে দিল। এখন একটা বেডশিট নিয়েছি, কোন বেডশিট বাড়িতে গিয়ে দেখাবো, কারণ এখানে সবজি নিতে হবে, সবজি বাড়িতে কিছুই নেই। কালকে সকালে আমি বেরোতে পারবো না, যেন ভালো এখনই নিয়ে নিই, ডিম সবজি সব শেষ, তো সব কিছু একবার নিয়ে তারপর ঢুকবো সত্যম আজ আমার সাথে একটু ঘুরে ফিরে, জিনিসপত্র কিনে চা খেয়ে তারপর বাড়িবো। রিয়াঙ্কা কোনো এখন আড্ডা আছে, তো তোমরা দেখো রিয়াঙ্কা কী করছে। আমি এখানে ব্লগ করছি না, সবজি বাজার এখানে অনেক ভিড়, বাড়িতে গিয়ে দেখাচ্ছি কোন বেডশিট নিয়েছি। ব্যাগ ভর্তি সবজি নিয়ে নিয়েছি, সবজি দোকানটা খুব ভালো, অনেক সবজি থাকে, তো লাইন দিয়ে একবারে সব নিয়ে নিয়েছি, এখানে আছে, এবার সব মাপিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। আমি এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, এখন আমাদেরকে নিতে এসছে, কারা নিতে এসছে, অভিমান্য নিতে এসছে, আর কে কোন তানবি। হ্যাঁ তো আমরা এখন ওদের সাথে চলে যাবো, অমির ওই দিকে আসি। এসে গেছে এখন অমির, ওইদিকে দেখো অমির ব্যস্ত হয়ে গেছে কথা বলতে, এখন এই তানিয়াকে আঁকে মেরেছে একবার। খুব ভালো টাইম স্পেন্ড করলাম, অনেক গল্প করলাম, আর অনেকটা গল্প ব্লগ করেছি, কেন বলতো নতুন নতুন বন্ধু হয়েছে আমার পুনেতে, তোদের সাথে গল্প করতে করতেই টাইম কেটে যায়। তারপরে আবার ও গাড়িতে কি জানিস কি গান চালাচ্ছিল জানিস, হানি সিং। এত হানি সিং এর গান চালাচ্ছিল তোর কথা মনে পড়ে গেছে, তুই এর সাথে আমার সারাদিন হানি সিং এর গান শুনিস, ও দেখি সারা এখন সবাই শুনে, তুই শুনিস চুপ কর। রিয়েলি হ্যাড ফান আজকে, এখন অমিত বলছে সবাই নাকি ওয়েট করছে, সাঙ্কেত শ্বেতা সত্তম ওখানে নাকি আছে, তো এখন ওখানে যাচ্ছি। ওখান থেকে সংকেত দেখছে, আরে ম্যাডাম ইধার আ যাও, কি হয়েছে আমরা গাড়ি করে এরা ঘুরতে কাহা
संगीत के बोलते आज वीगन एक प्लेस वीगन खबर खेल वो क्या होता है मतलब मिल्क नहीं खा सकते ये सब भी है डेयरी फ्री मतलब वीगन फूड भी था पर मैंने मिल्क खाया था रख दो पीछे। আমরা এখন এখানে এসেছি কেন ওরা নাকি চা খাবে বলে চা খাবে নাকি কফি খাবে দেখো স্যার তুমি ক্যা সব করতে রেতে ইচ্ছে ওরা দেখতে গেছে যে কফি খাবে কোল্ড কফি খাবে কি হট কফি খাবে কি খাবে কি না খাবে আমি কোল্ড কফিও খাবো না হট কফিও খাবো না ওরা খাবে যাইলেই দেখবো আর যেহেতু উইকেন্ড তো এখন সবাই ঘুরতে বেড়ায় এরম টাইমে তো ওরাও এখন মাথায় ওদের ঘুরতে পেয়েছে যে ঘুরবে এই করবে সেই করবে গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কি পেয়েছিস ওড়িয়া শেক খাবি তারপর যা হবে না রাত্রিবেলা তখন তুই বুঝতে পারবি আমি বুঝবো না একটা ক্লিপ লাগিস অমিতে এমনিতেই দুধ সহ্য হয় না ও হাসছে এত ফালতু ইয়ার্কি মারছে যাই হোক এটা ছিল ওড়িয়া শেক বলছি যে আমার ওড়িয়া শেকে কেন তুই বরফ দিস নি কেন তুই বরফ দিস নি এইবার সিটি ওয়াচ বাড়ি কাম করছ না रूम डेकोरेशन मेकओवर आरो अनेक किछु पेंडिंग आछे आज तो जस्ट द बिगिनिंग अनेक किछु होबे तोमरा देखते पारबे प्लीज तोमरा सजेशन दिओ अनेके सजेशन दिएछिले जे रूमे ओई पर्दा कलरटा बानाच्छे ना सेटा आमरा आजके शुने सेटा आमरा चेंज करलाम तोमरा देखते पारले सेटा राखछि ना आमरा अन्य जिनिस आनछि कि आनछि सेटा तोमरा खूब ताड़ाताड़ी जानते पारबे प्लस ओटा आमि चेंज करे बेडशीट निएछि बेडशीट आजके देखालाम ना कालकेई देखाच्छि रियांगार साथे बसे एकसाथे गुलो देखाबो तो बस एइटुकुई आज रइलो बाकीटा कालके तोमरा देखबे साइनिंग अफ फ्रम नाउ फ्रम बोथ अफ मी एंड रियांगा जेन टाटा गुड नाइट सी यू टुमरो विथ अ ब्रैंड न्यू ब्लॉग टाटा